আসসালামু আলাইকুম। দেশের প্রবাসে অবস্থিত সকল সম্মানিত ভাই বোনকে জানাচ্ছি স্বাগত আরবি টিভিতে। প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আজ আমরা শিখব বেসিক আরবি ভাষা পর্ব 116। আসুন তাহলে শুরু করা যাক আজকের এই পর্বটি। প্রথমত যে বাক্যটি আছে সেটা হচ্ছে, আমি বলেছি কাল আসতে। আরবি ভাষায় বলবেন, আনা কাল্লাম বুখরা ইজি। এখানে আনা অর্থ আমি, কাল্লাম অর্থ বলা, বুখরা মানে কাল, ইজি শব্দের অর্থ আসা। আনা কাল্লাম বুখরা ইজি, আমি বলেছি কাল আসতে। তারপর লেখা আছে, সে তোমার সাথে কাজ করবে। আরবি ভাষায় বলবেন, হুয়া সাবি শুগুল সাবা সাবা ইনতা। এখানে হুয়া মানে সে, সাউই অর্থ করা, শুগুল শব্দের অর্থ কাজ, সাওয়া সাওয়া মানে সাথে, ইনতা মানে তোমার। হুয়া সাউই শুগুল সাওয়া সাওয়া ইনতা, সে তোমার সাথে কাজ করবে। তারপর লেখা আছে, আমি তোমার কথা শুনি না। আরবিতে বলবেন, আনা মা ইসমে ইনতা কালাম। আনা মানে আমি, মা ইসমে অর্থ শুনি না, ইনতা অর্থ তোমার, কালাম মানে কথা। আনা মা ইসমে ইনতা কালাম, আমি তোমার কথা শুনি না। তারপরে লেখা আছে, রুমের ভিতর কেউ নেই। আরবি ভাষায় বলবেন, মাফি আহাদ দাখিল গোরফা। এখানে মাফি আহাদ অর্থ কেউ নাই, দাখিল অর্থ ভিতর, গোরফা শব্দের অর্থ রুমের। মাফি আহাদ দাখিল গোরফা মানে হচ্ছে রুমের ভিতর কেউ নেই। নেক্সটে লেখা আছে, কেমন আছেন জনাব। আরবি ভাষায় বলবেন, কেইফ হাল ইয়া শেখ। এই বাক্যটিতে কেইফ হাল অর্থ কেমন আছেন, ইয়া শেখ অর্থ জনাব। কেইফ হাল ইয়া শেখ মানে কেমন আছেন জনাব। এখন লেখা আছে, আমি আপনার কর্মচারী। আরবি ভাষায় বলবেন, আনা আমেল ইনতা। এই বাক্যটিতে আনা অর্থ আমি, আমেল মানে কর্মচারী, ইনতা অর্থ আপনার। আনা আমেল ইনতা, আমি আপনার কর্মচারী। তারপর লেখা আছে, আমি সৌদি আরবে নতুন এসেছি। আরবি ভাষায় বলবেন, আনা ইজি সৌদিয়া জেদিদ। বাক্যটিতে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা, জেদিদ মানে হচ্ছে নতুন। আনা ইজি সৌদিয়া জেদিদ মানে আমি সৌদি আরবে নতুন এসেছি। নেক্সট লেখা আছে, আপনার মনে নেই। আরবিতে বলবেন, ইনতা মাই আরফ। এখানে ইনতা অর্থ আপনার, মাই আরফ অর্থ মনে নেই। ইনতা মাই আরফ মানে আপনার মনে নেই। তারপর লেখা আছে, হ্যাঁ এখন চিনতে পেরেছি। আরবিতে বলবেন, আইওয়াহ আলহিন মালুম। বাক্যটিতে আইওয়াহ অর্থ হা, আলহিন মানে এখন, মালুম শব্দের অর্থ চিনা। আইওয়াহ আলহিন মালুম, হ্যাঁ এখন চিনতে পেরেছি। পরবর্তী বাক্যটি হলো, এখন কোথায় কাজ করছো। আরবিতে বলবেন, ওয়েন শুগুল আলহিন। এই বাক্যটিতে ওয়েন অর্থ কোথায়, শুগুল মানে কাজ, আলহিন অর্থ এখন। ওয়েন শুগুল আলহিন মানে এখন কোথায় কাজ করছো। এরপর লিখা আছে, আমি রিয়াদে আছি। আরবি ভাষায় বলবেন, আনা মজুদ রিয়াদ। বাক্যটিতে আনা অর্থ আমি, মজুদ শব্দের অর্থ আসি, রিয়াদ আর রিয়াদ, আনা মজুদ রিয়াদ মানে আমি রিয়াদে আসি। এরপর লিখা আছে, আমি একটা দোকানে কাজ করি। আরবি ভাষায় বলবেন, আনা সাউবি শুগুল ওয়াহেদ বাকালা। এই বাক্যটিতে আনা অর্থ আমি, সাউই শব্দের অর্থ হচ্ছে করা, শগুল মানে কাজ, ওয়াহেদ অর্থ একটা, বাকালা শব্দের অর্থ দোকানে। আনা সাউই শগুল ওয়াহেদ বাকালা মানে হচ্ছে আমি একটা দোকানে কাজ করি। এরপর পরবর্তী শব্দটি হচ্ছে, তার মানে সবকিছু ঠিক আছে। আরবি ভাষায় বলবেন, ইয়ানি কুল্লু শাই কায়েব। এখানে ইয়ানি মানে তার মানে, কুল্লু শাই অর্থ সবকিছু,
তাইয়েব অর্থ ঠিক আছে। ইয়ানি কুল্লু শাই তাইয়েব মানে তার মানে সবকিছু ঠিক আছে। এবারে লেখা আছে কি চাও এখন, আরবি ভাষায় বলবেন অ্যাস এ বিয়ালহীন। বাক্যটিতে অ্যাস অর্থ কি, এবি অর্থ চাওয়া, আলহীন অর্থ এখন। অ্যাস এ বিয়ালহীন কি চাও এখন। তারপর লেখা আছে আমার 1 বছরের আকামা লাগবে, আরবি ভাষায় বলবেন আনা আবগা ইকামা ওয়াহেদ সানা। এই বাক্যটিতে আনা অর্থ আমি বা আমার, আবগা মানে লাগবে, ইকামা অর্থ আকামা, ওয়াহেদ সানা মানে 1 বছরের। আনা আবগা ইকামা ওয়াহেদ সানা মানে আমার 1 বছরের আকামা লাগবে। এরপর লিখা আছে এখন আমার আকামা নাই, আরবিতে বলবেন আলহিন আনা মাফি ইকামা। বাক্যটিতে আলহিন অর্থ এখন, আনা মানে আমার, মাফি ইকামা মানে আকামা নাই। আলহিন আনা মাফি ইকামা অর্থ এখন আমার আকামা নাই। তারপর লিখা আছে আপনি কখন আকামা দিবেন, আরবিতে বলবেন ইন্তা জিব ইন্তা মিথা জিব ইকামা। বাক্যটিতে ইন্তা অর্থ আপনি, মিথা মানে কখন, জিব অর্থ দিবেন, ইকামা অর্থ আকামা। নেক্সট লিখা আছে আমি আইসক্রিম চাই, আরবি ভাষায় বলবেন আনা এবি বুজা। এ বাক্যটিতে আনা অর্থ আমি, এবি শব্দের অর্থ চাই, বুজা মানে আইসক্রিম, আনা এবি বুজা অর্থ আমি আইসক্রিম চাই। তারপর লিখা আছে সব খাবার একসাথে করো, আরবিতে বলবেন কুল্লু আক্কেল সাউই মোশাক্কেল। এখানে কুল্লু অর্থ সব, আক্কেল মানে খাবার, সাউই শব্দের অর্থ করা, মোশাক্কেল মানে একসাথে। কুল্লু আক্কেল সাউই মোশাক্কেল মানে সব খাবার একসাথে করো। তারপর লিখা আমি এখন পুলিশ ডাকবো, আরবিতে বলবেন আনা আলহিন কাল্লিম সুরতা। আনা অর্থ আমি, আলহিন মানে এখন, কাল্লিম অর্থ ডাকা, সুরতা মানে পুলিশ। আনা আলহিন কাল্লিম সুরতা আমি এখন পুলিশ ডাকবো। আমি তোমার সাথে যেতে চাই, আরবিতে বলবেন আনা এবি রুহ সাওয়াহ সাওয়াহ ইনতা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রুহ মানে যাওয়া, সাওয়াহ সাওয়াহ অর্থ সাথে, ইনতা মানে তোমার। আনা এবি রুহ সাওয়াহ সাওয়াহ ইনতা, আমি তোমার সাথে যেতে চাই। এটা খুব ভালো, হাদা মাররা কয়েস, হাদা অর্থ এটা, মাররা কয়েস মানে খুব ভালো, হাদা মাররা কয়েস এটা খুব ভালো। ধন্যবাদ আপনাদের সবাইকে বেসিক আরবি ভাষা পর্ব 116তম পর্বটি দেখার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার মন্তব্য। আর যারা এখনো পর্যন্ত আরবি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।